দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1944 সালের জুনে অ্যাডলফ হিটলার ফিল্ড মার্শাল এরউইন রোমেলকে ফ্রান্সের উপকূলে কড়া পাহারা বসানোর নির্দেশ দেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রোমেল ধরে নেন মিত্রবাহিনীর সৈন্যরা এর মধ্যে আক্রমণ করবে না, যে কারণে তিনি তার স্ত্রীর জন্মদিন পালন করতে যুদ্ধক্ষেত্র থেকে বাড়িতে চলে যান। জুনের 6 তারিখে রোমেলের স্ত্রীর জন্মদিনের দিনেই মিত্রবাহিনী ফরাসি উপকূলে অভিযান চালায়। উপকূলে রোমেলের অধীনে থাকা 5টি ঘাঁটি মিত্রবাহিনী দখলে নেয়। ওই যুদ্ধে বেঁচে যাওয়া জার্মান সেনারা দাবি করেন, ফিল্ড মার্শাল রোমেল ওই দিন তাদের নেতৃত্ব দিলে যুদ্ধের ফলাফল অন্যরকম হতো। মিত্রবাহিনীর অভিযানের কিছু পরেই যুদ্ধক্ষেত্রে ফিরে আসেন রোমেল। মিত্রবাহিনীকে হঠাতে পাঞ্জান নামে শক্তিশালী ট্যাঙ্ক চেয়ে পাঠান তিনি। কিন্তু এই ট্যাঙ্ক পাঠাতে হিটলারের অনুমতির প্রয়োজন ছিল। এই অবস্থায় রোমেল হিটলারের অনুমতি নেওয়ার জন্য ফোন করেন, কিন্তু তাকে জানানো হয় তিনি ঘুমিয়ে আছেন। তাকে সেই মুহূর্তে জাগানোর জন্য কেউই রাজি ছিল না। এই যুদ্ধে হারের পর নাজি বাহিনীকে যেমন অপ্রতিরোধ্য দানব বাহিনী বলে মনে করা হতো, তা শেষ হয়ে যায় এবং শেষ পর্যন্ত হিটলারের বাহিনী পরাজিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে নাজি বাহিনী যখন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে একের পর এক পরাজয়ের শিকার হচ্ছে, এ সময় মিত্রবাহিনী জাপানকে অনতিবিলম্বে আত্মসমর্পণের জন্য আহ্বান জানায়। সে সময় জাপানের প্রধানমন্ত্রী কান্টারো সুজুকি এর জবাবে মিত্রবাহিনীর কাছে একটি বার্তা পাঠান। বার্তায় জাপানি শব্দ মোকুসাৎসু ব্যবহার করেন জাপানের প্রধানমন্ত্রী। জাপানি ভাষায় মোকুসাৎসু শব্দটির একাধিক অর্থ রয়েছে, কিন্তু বলা হয় প্রধানমন্ত্রী কান্টারো সুজুকি মোকুসাৎসু শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছিলেন তিনি মিত্রবাহিনীর আহ্বানের বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মিত্রবাহিনীর অনুবাদক এই শব্দটির ভিন্ন একটি অর্থ করেন। তার মানে দাঁড়ায় জাপান মিত্রবাহিনীর এই অনুরোধ প্রত্যাখ্যান করছে। এই ভুল বোঝাবুঝির মাত্র 10 দিন পরেই 1945 সালের জুলাইয়ের 28 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় অ্যাচম্বোমা ফেলে। এক্ষেত্রে বলা যায় সে সময় মিত্রবাহিনীর অনুবাদক যদি ওই ভুলটি না করতেন, তবে হয়তো হিরোশিমা কিংবা নাগাসাকি এমন ভয়াবহ ধ্বংসের হাত থেকে রক্ষা পেত। প্রায় 3 দশক ধরে বার্লিনের দেয়াল পূর্ব পশ্চিম জার্মানিকে আলাদা করে রেখেছিল। এই দেয়াল যে কখনো ভেঙে ফেলা হতে পারে তা চিন্তাও করা সম্ভব ছিল না। কিন্তু একটি হাস্যকর ভুল সবকিছু পাল্টে দিয়েছিল। 1989 সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা নেয়ার পর পূর্ব জার্মানির সাথে পশ্চিম জার্মানির সম্পর্ক উন্নয়নে কিছু করার আগ্রহ দেখান। তার উদ্যোগেই পূর্ব পশ্চিম জার্মানির মধ্যে চলাচলের উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য গড়ে দেয়া বার্লিন দেয়ালের সামনেই এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি জনসমাবেশ। পূর্ব জার্মানির এক শীর্ষ নেতা গুন্টার সাবস্কি বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে ওঠেন। বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ আগে নিষেধাজ্ঞা শিথিলের বিস্তারিত বিবরণ লেখা একটি কাগজ দেয়া হয় গুন্টার সাবস্কির হাতে, কিন্তু তিনি তা না পড়েই বক্তৃতা দেয়া শুরু করেন। সাংবাদিক এবং উপস্থিতরা নিষেধাজ্ঞা শিথিল নিয়ে গুন্টার সাবস্কির ভাষা এবং অসম্পূর্ণ বক্তৃতার ভিন্ন অর্থ দাঁড় করান। শেষ পর্যন্ত ছড়িয়ে পড়ে ওই নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যখন সাবস্কির কাছে জানতে চাওয়া হয় এই সিদ্ধান্ত কখন থেকে কার্যকর করা হবে, তখন তিনি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। উত্তরের খোঁজে তিনি তার হাতের কাগজটি ঘাঁটতে থাকেন। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও সন্তোষজনক কিছু না পেয়ে উন্মুখ জনতার সামনে তিনি মন্তব্য করেন, ওই মুহূর্ত থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সাথে সাথে পত্রপত্রিকায় খবর প্রকাশ হয় বার্লিন দেয়ালের পতন হয়েছে। পূর্ব এবং পশ্চিম জার্মানির লাখো জনতা বার্লিন দেয়ালের দুপাশে জড়ো হতে শুরু করে।
এরকম অবস্থায় একটি অভ্যুত্থান এবং প্রাণহানি এড়াতে সেনাবাহিনীকেও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লসিত জনতা বার্লিন দেয়ালটি ভেঙে ফেলতে শুরু করে। এই ঐতিহাসিক দেয়ালটির কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে। সাড়া জাগানো মুভি টাইটানিকের কল্যাণে এই জাহাজটির নাম জানেন না এমন মানুষ খুব কমই আছেন। 1912 সালে এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র চলাচল করা জাহাজ। 883 ফুট লম্বায় জাহাজটি 3,500 যাত্রী ও ক্রু ধারণ করার ক্ষমতা ছিল। কিন্তু এই জাহাজটি তার প্রথম যাত্রায় কানাডার নিউফাউন্ডল্যান্ড থেকে 370 মাইল দক্ষিণে একটি আইসবার্গের সাথে সংঘর্ষ ঘটায়। এই প্রচণ্ড আঘাতের ফলে জাহাজের তলায় গভীর ফুটো হয়ে যায়। সেই সাথে এই জাহাজের পানি নিরোধক 5টি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে। যে জাহাজ কখনো ডুববে না বলে দাবি করা হয়েছিল, সেই টাইটানিক সমুদ্রের অতলে তলিয়ে যেতে 3 ঘন্টারও বেশি সময় নেয়, আর মাত্র 710 জন যাত্রী বেঁচে যেতে সক্ষম হয়। বেঁচে যাওয়াদের মধ্যে একজন ফ্রেডরিক ফ্লিট, যিনি আইসবার্গটি প্রথম দেখেন। পরে তিনি জানান, সে সময় তার হাতে যদি দূরবীন থাকত, তবে আরও আগেই তিনি জাহাজের ক্যাপ্টেনকে সতর্ক করে দিতে পারতেন। মজার ব্যাপার হচ্ছে, এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি তখন জাহাজের লকারে তালাবন্ধ করে রাখা হয়েছিল, আর লকারের চাবি ছিল সেকেন্ড অফিসার ডেভিড ব্লেয়ারের কাছে, যিনি তার কিছুক্ষণ আগেই ডিউটি শেষ করে ভুল করে চাবিটি পকেটে নিয়ে চলে যান। এই সামান্য একটি ভুল যদি না হতো, তবে বলা যায় টাইটানিক জাহাজটি হয়তো অক্ষত অবস্থায় আইসবার্গকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারত। পুরু এবং শক্তিশালী দেয়াল দিয়ে ঘেরা কনস্টান্টিনোপল শহরকে সম্পূর্ণ দুর্ভেদ্য বলে ধারণা করা হতো। 300 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী এই কনস্টান্টিনোপল শহর রক্ষায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা চালু ছিল। শহরটি প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেটের নামে নামকরণ করা এই শহর 15 শতকের মাঝামাঝি পর্যন্ত অতীতের শৌর্যবীর্য ধরে রাখতে সক্ষম হয়। রেনেসাঁর শুরুর দিকে যখন অটোমান সাম্রাজ্য প্রভাব বিস্তার শুরু করেছে, তখন একটি সামান্য কিন্তু মারাত্মক ভুল এই শহরের পতন ডেকে আনে। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয়েছিল শহর ঘিরে রাখা দেয়ালের মাত্র একটি গেট বন্ধ করতে ভুলে যাওয়ার মতো তুচ্ছ একটি কারণে। সুযোগ পেয়ে অটোমান যোদ্ধারা ওই গেটটি দিয়ে শহরের ভেতরে ঢুকে পড়ে। বিস্মিত এবং আতঙ্কিত বাইজেন্টাইন যোদ্ধাদের হটিয়ে শহর দখল নিতে বেশিক্ষণ সময় লাগেনি অটোমান যোদ্ধাদের। মজার বিষয় হচ্ছে, এই ঘটনার 200 বছর আগে এই গেটটি দিয়েই বাইজেন্টাইন যোদ্ধারা ক্রুসেডারদের হাত থেকে শহরটি পুনরায় দখল করে নিয়েছিল। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।